يا أمين. لا إله إلا الله بمدد دامة بمدد دامة الله أكبر. আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আমাদের মুসলিমদের মনের একটা ইচ্ছা থাকে, আর সেটি হলো জীবনে একবার হলেও পবিত্র মক্কা নগরীতে গিয়ে পবিত্র হজ পালন করার। বিশ্বাস না হলে একটি বার ভেবে দেখুন তো কতটা পবিত্র এই জায়গাটি মুসলমান ভাই ও বোনদের জন্য। কিন্তু এমন সব ঘটনা ঘটে সেই পবিত্র কাবা শরীফের সামনে যা শুনে আপনি বিশ্বাস করতে পারবেন না, হতভম্ব হয়ে যাবেন এবং বলবেন মানুষরা হজ করতে এসেছে নাকি চুরি করতে এসেছিল। চোখের পলকে মক্কায় হজ করার সময় এক মহিলা চুরি করল একটি মোবাইল ফোন। অতপর মহান আল্লাহ তাআলা সেই মহিলাকে এমন শাস্তি দিলেন যেটা দেখার পর আপনি হতভম্ব হয়ে যাবেন। তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, অনেক আত্মীয় স্বজনরা পবিত্র মক্কা নগরীতে হজ করতে যায় এবং ফিরে এসে আমাদের এমন সব তথ্য দেয় যে তথ্যগুলো বিশ্বাস করার মতো নয়, কিন্তু তারপরেও মাঝে মাঝে বিশ্বাস করতে হয়। যদি কেউ আপনাকে এমনটা বলে যে তার মোবাইল ফোন চুরি হয়ে গেছে এবং সে চোরকে ধরে ফেলেছে, শাস্তি দিয়েছে, আপনি কি বিশ্বাস করবেন? বিশ্বাস না করাটাই স্বাভাবিক। পবিত্র মক্কা নগরীতে মানুষ যায় পবিত্র হজ পালন করার জন্য। হজের এমন সব কার্যক্রম রয়েছে যার একটি ভুল হলেও তার হজ কবুল হবে না, বরং তার লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে যাবে। সম্প্রতি ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ভিডিও ফুটেজ দেখাবো যেগুলো দেখে অবশ্যই আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন এবং বলবেন তারা হজ করতে গিয়েছিল নাকি চুরি করতে গিয়েছিল। বিভিন্ন পত্রপত্রিকায় উল্লেখ রয়েছে হজের মৌসুমে চুরি করার ঘটনা। হাজি সাহেবরা খুব টেনশনে থাকেন তাদের প্রয়োজনীয় মালামাল নিয়ে, কারণ সেখানে অহরহ চুরির ঘটনা ঘটে। বেশিরভাগ ঘটে আরাফাতের ময়দানে। অনেকেই আছে হজ করতে গিয়েছিল ঠিকই, কিন্তু লোভ সামলাতে পারেননি। তারা এমন সব কাজ করে বসেন, কিন্তু তারা কি জানেন না যে তারা পবিত্র হতে এসেছে এই স্থানে? তাদের মনে শয়তান প্রতিনিয়ত ওয়াসওয়াসা দিতে থাকে, তোরা এমন কাজটি কর। শুধু চুরি নয়, অনেকে হজ করতে গিয়ে সুন্দরী মেয়ে মানুষ দেখলেই তাদের দিকে কুনজর দেয়, নাউজুবিল্লাহ মিন জালিক। বন্ধুরা, এতক্ষণ যে ঘটনাগুলো আমি আপনাদের বললাম এগুলো কোনোটাই মিথ্যা নয়, কারণ এগুলো ঘটনা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া কিছু বিষয়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের পবিত্র মক্কা নগরীতে ঘটে যাওয়া এমন সব ঘটনা বিস্তারিত জানাবো, যেগুলো বিস্তারিত জেনে আপনার ইমান কিছুটা হলেও বৃদ্ধি পাবে। বন্ধুরা, আমাদের একটাই ভুল কি জানেন, আমরা ভালো ভিডিওগুলো সহজে দেখতে চাই না, স্কিপ করে দেই, কিন্তু এগুলোর ভিতরে রয়েছে অনেক রহস্য। যেমন দেখুন এই ভিডিওতে কতই সৌভাগ্যবান বুজুর্গ ব্যক্তি, সুবহানাল্লাহ, যে হাজরে আসওয়াদকে চুম্বন করার জন্য মানুষ উপচে পড়া ভিড় করে এবং নিজের জীবনের বিনিময়ে হলেও হাজরে আসওয়াদকে একবার চুম্বন করার চেষ্টা করে। সেখানে এই বৃদ্ধ মানুষটি চোখে দেখতে পান না, কিন্তু তারপরও মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনাকে চুম্বন করার সৌভাগ্য দান করেছেন, সুবহানাল্লাহ। এই আবার একটু লক্ষ্য করে দেখুন, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একজন বান্দা পবিত্র কাবা ঘরের এক কোণে আতর মাখিয়ে দিচ্ছেন। আপনি জানলে অবাক হয়ে যাবেন, এই জায়গাটি হাজরে আসওয়াদ পাথরকে রাখা হয়, যে পাথরটি জান্নাত থেকে এসেছে। হাজরে আসওয়াদ একমাত্র পাথর যেটি জান্নাতের কোনো বস্তু যেটা পৃথিবীতে রয়েছে। নিরাপত্তার কারণে হাজরে আসওয়াদকে এইখানে রাখা হয়েছে, আর ঠিক সেই জায়গায় মহান আল্লাহ তাআলার এই বান্দা আতর মাখিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ একটি জান্নাতি পাথর, তার রং দুধের চেয়ে বেশি সাদা ছিল। এরপর বনি আদমের পাপরাশি এটিকে কালো বানিয়ে দিয়েছে। হাজরে আসওয়াদ চুম্বন করা বরকতময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এ পাথর আবু কুবাইস পাহাড় থেকে বড় আকার ধারণ করে উপস্থিত হবে, তার একটি জিহ্বা এবং দুটি ঠোঁট থাকবে। বাইতুল্লাহর জিয়ারতকারীরা কে কোন নিয়তে তাকে চুম্বন করেছে সে সম্পর্কে বক্তব্য দেবে। এবার পাকিস্তান থেকে হজ করতে যাওয়া এই লম্বা মানুষটির দিকে দেখুন। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীতে কত অদ্ভুত অদ্ভুত মানুষ সৃষ্টি করেছেন। এই মানুষটিকে না দেখলে হয়তো আমরা কেউ বিশ্বাস করতে পারতাম না। আপনারা দেখতে পাচ্ছেন এই লম্বা মানুষটি যদিও নিজের পায়ের উপর ভর করে হাঁটতে পারেন না, কিন্তু তারপরও তিনি মহান আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য হজে এসেছেন। বন্ধুরা, ভিডিওটার টাইটেলে আপনারা দেখেছিলেন একটি মহিলা চুরি করতে মক্কা শরীফে এসেছিল। অতপর তার সাথে আল্লাহ তাআলা এমন কি করলেন যার কারণে সে পশুতে পরিণত হলো, সেটার বিস্তারিত জানতে চলেছেন এখন। আগে আপনারা এই ভিডিওটি এই প্রোটোকল কি দেখুন, তা না হলে আপনারা কখনো বিশ্বাস করবেন না। জাগোনিউজ 24 পত্রিকায় বলা হয়েছে, মসজিদে হারাম ও মদিনার মসজিদে নবমী মুসলিম উম্মার হৃদয়ের স্পন্দন, আবেগ অনুভূতির সর্বোচ্চ স্থান। এ পবিত্র স্থানকে পুরো মুসলিম জাতির সম্মান ও মর্যাদার সর্বোচ্চ গুরুত্ব দেয়। এরপরও কিছু লোক আছে যারা এ স্থানে চুরি ও হস্তক্ষেপের চিন্তা করে।
এবার একটি বার আপনারা চিন্তা করুন, হজে এসে মানুষেরা কি সব অপকর্ম করে বেড়ায়, চুরি ডাকাতিও করে বেড়ায়। যদি এগুলো ঘটনা পবিত্র কাবা শরীফের না ঘটত, তাহলে পত্রিকায় এই খবরটি প্রকাশিত হতো না। এ তো গেল জাগো নিউজ 24 এর পত্রিকায় প্রকাশিত হওয়া একটি নিউজ। অনুরূপভাবে আরও একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে রিয়াদ মক্কায় প্রবাসী বাংলাদেশি ফেরদুস চৌধুরী মিঠুর পরিচালনাধীন আল উসুল গ্রুপের লুলু হোটেল থেকে 51 লাখ টাকা নিয়ে পালিয়েছে আরেক বাংলাদেশি। বুধবার দিনগত রাতে 2টার দিকে এ ঘটনা ঘটে। হোটেলের পরিচালক ফেরদৌস চৌধুরী মিঠু বাংলা নিউজকে জানান, সিদ্দিক, যার পাসপোর্ট নম্বর B027-9576 নামে এক ব্যক্তি 2,05,000 রিয়াল নিয়ে হোটেল থেকে বুধবার রাতে পালিয়ে যায়। যে সকল মানুষেরা হজের উদ্দেশ্যে এসে নিজের লোভ সামলাতে না পারে, চুরি করে, তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখেরাতে শাস্তি। ঠিক তেমনি ইন্দোনেশিয়ার একজন মহিলা 2022 সালে পবিত্র মক্কা নগরীতে ওমরার উদ্দেশ্যে যান। তিনি যখন সেখানে হজের উদ্দেশ্যে গিয়েছিলেন, তখন তিনি তার ইউটিউব চ্যানেলের জন্য একটি ভিডিও বানানো শুরু করেন। তিনি যখন ইন্দোনেশিয়া থেকে ওমরা হজের উদ্দেশ্যে মক্কা নগরীতে গেলেন, তার আগে তিনি ইন্দোনেশিয়ার কিছু খারাপ কাজ করে এসেছেন এবং সেই খারাপ কাজ করে তিনি পবিত্র নগরীতে হজ করতে গিয়েছিলেন, অর্থাৎ অবৈধ পথে উপার্জন করে তিনি হজ করতে গিয়েছিলেন। তিনি মক্কা নগরীতে যাওয়ার পরেও একই কাজ করতে থাকেন, কেননা আমরা সকলেই জানি মুসলিম মহিলার মুখমণ্ডল একজন পরপুরুষের দেখা ইসলামে জায়েজ নয়। আর নিজের ভিডিও করে ইউটিউবে আপলোড করার তো প্রশ্নই ওঠে না। তিনি যখন সবার প্রথমে মক্কা নগরীতে প্রবেশ করলেন, তিনি তখন মক্কা নগরীর সৌন্দর্য এবং দামি দামি আসবাবপত্র দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং তিনি চিন্তা করতে থাকলেন, এখান থেকে যদি একটি জিনিস আমি চুরি করে আমার সাথে নিয়ে যেতে পারি তাহলে কতই না ভালো হবে। সেই মহিলাটি যখন পবিত্র মসজিদে প্রবেশ করে, সেই সময় সবেমাত্র মহামারী শেষ। মহামারী শেষ হওয়ার কারণে মসজিদুল আল হারামে খুব একটা ভিড় ছিল না, তাই সে খুব সহজেই মসজিদুল হারাম থেকে চুরি করার চেষ্টায় সফল হয়ে যায়। যখনই মসজিদ আল হারাম থেকে তিনি বের হয়ে যাচ্ছিল, তখন তার উপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এমন একটি গজব নাজিল হয় যা আপনারা বর্তমানে স্পষ্ট ভিডিওতে দেখতে পাচ্ছেন। না জানি এখন মহিলাটির কি অবস্থা। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুক এমন সব অপকর্ম থেকে। আমিন।